বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 24 এপ্রিল 2010 শনিবার। তুলপিবাহক নির্বাচন কমিশনের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসকে আরও একবার কলুষিত করল আওয়ামী লীগ। নজিরবিহীন কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে মঞ্চস্থ হল ভোলা 3 আসনের পুনর্নির্বাচন। রাজধানীতে পানি ব্যবস্থাপনায় সেনাবাহিনী নিয়োগ করলেও দেশের গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিরোধী দলের বারবার দাবি সত্ত্বেও সেনা মোতায়েন না করার নেপথ্য কারণ পরিষ্কার হয়ে গেল সরকারদলীয় ক্যাডারদের নির্বাচনী সহিংসতার চিত্রে। নির্বাচনের আগের রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর নির্বাচনের শুরুতেই বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদেরকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার পাশাপাশি বেপরোয়া জাল ভোট দিয়েছে সরকারদলীয় লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রহস্যজনক নিরবতার সুযোগে মোট 86টি কেন্দ্রের মধ্যে 57টি কেন্দ্র এককভাবে দখল করে নিয়ে সাধারণ ভোটার এবং বিএনপি নেতাকর্মীদের অনুপস্থিতিতে ব্যাপক ভোট জালিয়াতি করেছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। ভোলা 3 আসনের পুনর্নির্বাচনে সরকারি দলের ব্যাপক সহিংসতা এবং ভোট জালিয়াতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ করেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোই। রাজধানীর মিরপুরে বিরোধী দলের শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করেছে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লোটার পর হামলার ঘটনা শেষে উল্টো দুজন নির্বাচিত জনপ্রতিনিধিসহ 78 জন বিএনপি নেতাকর্মীকে আটক করার ছবিসহ খবর ছেপেছে যুগান্তর, সমকাল, আমাদের সময়, প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ, ভোরের কাগজ, জয় জয় দিন, ইত্তেফাক, মানবজমিন এবং নয়া দিগন্ত। নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষমতাসীন দলের অস্ত্র ব্যবসায়ী লোকজনদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার ছবি এবং সংবাদ ছেপেছে নয়া দিগন্ত, কালের কণ্ঠ, আমার দেশ, আমাদের সময় ও প্রথম আলো। বন্দরনগরী চট্টগ্রামে বিনা টিকিটে অনুষ্ঠান দেখতে না পেরে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা একটি বেসরকারি টেলিফোন কোম্পানির কনসার্টে হামলা করে অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়ার খবর। বহিরাগত ছাত্রলীগ কর্মীরা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির কক্ষ ভাঙচুর ও দুজন কর্মকর্তাকে বেধড়ক পেটানোর সংবাদ এবং ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়কে আওয়ামী ছাত্রলীগের তাণ্ডবে ছবি ও খবর ছেপেছে কালের কণ্ঠ, ভোরের কাগজ, নয়া দিগন্ত, প্রথম আলো, শীর্ষ নিউজ, যুগান্তর ও আমার দেশ। সরকার সমর্থক ছাত্রলীগের ডাকার লাগাতার অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। রাজধানীর একটি মার্কেটে অনৈতিক দাবিতে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ। বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের 5 জন ছাত্র আহত হওয়ার খবর এবং হবিগঞ্জের বানিয়াচঙে ছাত্রলীগ নেতাকর্মীরা একটি কলেজে তালা ঝুলিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও মানবজমিন। জেলা সদরে আয়োজিত সমাবেশে যাওয়ার পথে ফেনীর পরশুরাম, দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলা। বরিশালের গৌরনদীতে একজন বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার খবর। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্ষমতাসীনদের বিভিন্ন গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং ঝিনাইদহে সরকারদলীয় এমপির লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ ছেপেছে যথাক্রমে নয়া দিগন্ত, প্রথম আলো, ভোরের কাগজ, আমাদের সময় এবং সমকাল। দেশের চলমান বিদ্যুৎ সংকটকে আওয়ামী মহাজোট সরকারের কৃত্রিম সৃষ্টি হিসেবে আখ্যায়িত করে সরকার জনগণের সাথে তামাশা করছে বলে কমিউনিস্ট পার্টির মন্তব্য ছেপেছে মানবজমিন, প্রথম আলো, ইত্তেফাক ও নয়া দিগন্ত। পাশাপাশি সংগঠনটির সাধারণ সম্পাদক কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার খবর এসেছে আমাদের সময় পত্রিকায়। ভারতীয় পোলট্রি পণ্যের আগ্রাসনের মুখে দেশের 70% পোলট্রি খামার বন্ধ হয়ে যাওয়ার উপর একটি প্রতিবেদন এবং ভারতীয় চলচ্চিত্র আমদানি করার সরকারি সিদ্ধান্তে সংবাদ ছেপেছে যথাক্রমে নয়া দিগন্ত ও সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।